সম্পর্কে ছেদ পড়তেই প্রাক্তন প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় অভিযুক্ত যুবক। কলেজ পড়ুয়া ছাত্রী বিষয়টি জানার পর অভিযোগ দায়ের করেন বনগাঁ সাইবার ক্রাইম থানায়। অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক বিষ্ণু দেউ চৌধুরীকে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা গেছে ধৃত যুবক পশ্চিম বর্ধমানের পানাগড়ের বাসিন্দা, কোনোভাবে আলাপ জমিয়েছিল বনগাঁ এলাকার ওই তরুণীর সাথে। বছর ১৯ ওই তরুণী এক কলেজের ছাত্রী। জানা গেছে অভিযুক্ত যুবক নিজেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হিসাবে পরিচয় দিয়েছিল, এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টেও মিথ্যা পরিচয় ব্যবহার করত সে। পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কর্মরত। কতদিন ধরে এরকম করছে? অভিযোগ দায়ের হবার পর বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরেই অভিযুক্তকে পানাগড় থেকে গ্রেপ্তার করে। তাকে বনগাঁয় নিয়ে আসা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আগামীকাল অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গেছে যুবতীর সাথে সম্পর্ক গড়ে উঠেছিল অভিযুক্ত যুবকের। সম্প্রতি সেই সম্পর্কে ছেদ পড়ে। এরপরই ওই তরুণীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় যুবক। অভিযোগ পেয়ে দ্রুততার সাথে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবারেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রসঙ্গত এই প্রথম নয়, সাইবার প্রতারণামূলক অভিযোগের ক্ষেত্রে সদা তৎপর বনগাঁ সাইবার ক্রাইম থানা। চলতি মাসেও গত ১৪ তারিখ বনগাঁর বিধায়কের সাথে প্রতারণার অভিযোগে দুই অভিযুক্তকে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করেছিল সাইবার ক্রাইম থানা। সাইবার অপরাধ রুখতে সাধারণকে আরও বেশি সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। ফেসবুক অ্যাকাউন্টটা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগাঁ।